আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আমাদের সর্বজনবিদিত জনপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুদিন আগে যে মানে শনিবার দিন তাকে সিবিআই ডেকে পাঠিয়েছিলেন 24 ঘন্টারও কম সময় দিয়ে তিনি এসেছিলেন এবং 9 ঘন্টা তিনি সিবিআই এর কাছে থাকা থেকে কতখানি জিজ্ঞাসাবাদ হয়েছে কতখানি তাকে বসিয়ে রাখা হয়েছে ইত্যাদি তো ভেতরের ব্যাপার আমরাও জানি না আপনারাও জানেন না কিন্তু তিনি বাইরে এসে যেটা বলেছিলেন যে নিষ্ফলা রেজাল্ট জিরো এবং আরো অনেক কটি কথা বলেছিলেন তারই একটা কন্টিনিউয়েশন বলতে পারেন যে আমরা কয়েকটি বিষয় তুলে ধরতে চাইছি বিশেষ করে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা তিনি যে মন্তব্যগুলো পরবর্তী ক্ষেত্রে করেছেন এবং তিনি যে কিভাবে আইনকে বা তদন্তকে বুড়ো আঙুল দেখিয়ে নিজে আকণ্ঠ দুর্নীতিতে ডুবে থাকা অবস্থাতেও শুধুমাত্র বিজেপিতে থাকার সুবাদে কেন্দ্রের শাসক দলের থাকার সুবাদে কিভাবে আছেন সেটা সকলের সামনে আসা দরকার এবং আমি সেই সময় যেহেতু বিজেপিতে ছিলাম যখন তিনি যোগদান করেন কি পরিস্থিতিতে কি অঙ্গীকারে বিজেপিতে তিনি যান সেগুলো সকলের সামনে আসা দরকার এবং এই লোকটির মুখোশ সর্বজনের সামনে খোলা দরকার আপনাদের মনে করিয়ে দিই এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জয়েন করেছিলেন বিজেপিতে মেদিনীপুর কলেজের একটা সভায় তারিখটা ছিল 19 ডিসেম্বর 2020 অমিত শাহ ছিলেন সঙ্গে কৈলাস বিজয়বর্গী মুকুল রায় দিলীপ ঘোষ ইত্যাদি অন্য নেতারাও ছিলেন এবং তিনি যোগদান করেছেন যখন তখন দুটি প্রধান কারণ বলেন যে কেন তিনি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন তার একটি কারণ ছিল তিনি বলেন যে তৃণমূল কংগ্রেসে কর্মীরা তারা সম্মান পাচ্ছেন না বা তাদেরকে উপেক্ষা করা হচ্ছে সেটা একটা কারণ আর দ্বিতীয় কারণ তার করোনা হয়েছিল কোভিড কাল করোনা হয়েছিল সেই সময় নাকি তৃণমূল থেকে কেউ খবর নেয়নি কিন্তু অমিত শাহ নাকি ফোন করে খবর নিয়েছিলেন এই দুটো কারণ বলেন ওনার তৃণমূল কংগ্রেস ছাড়ার জন্যে এবং একটা চিঠিও লিখেছিলেন সেই সময় সাধারণভাবে তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে এবং বলেছিলেন এর ফলে তৃণমূল কংগ্রেসটাই উঠে যাবে এটা আশা করেছিলেন তার সেই চিঠিতে ছিল সমস্ত কর্মীদের যে আপনাদের কেউ সবাই উপেক্ষা করছে পার্টি আপনাদের জন্য কেয়ার করে না আপনারা পার্টি ছেড়ে দিন ইত্যাদি ইত্যাদি সে তো একটা ইতিহাসের পাতায় চলে গেছে তার কোনো রকম এফেক্ট বা গুরুত্ব তৃণমূল কংগ্রেসের উপর পড়েনি কিন্তু তার আগের কয়েকটা ঘটনা মনে রাখা দরকার এবং এই প্রসঙ্গে আমি যখন উপেক্ষার কথা উঠেছে তাই মনে করিয়ে দেওয়া দরকার তিনি যখন ছাড়ছেন তার আগে তিনি শুধু তিনটে দপ্তরের মন্ত্রী ছিলেন তাই নয় এবং 5টি জেলার সাংগঠনিকভাবে 5টি জেলার দায়িত্বে ছিলেন অবজারভার হিসেবে সাংগঠনিকভাবে সেটাও নয় তাছাড়াও তিনি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলেন হুগলি রিভার ব্রিজ কমিশনেরও চেয়ারম্যান ছিলেন এবং ওই যে ব্যাংক নিয়ে যে কথা উঠছে সেই বিষয়ে কুণাল বলবে কাঁথির পুরসভা এবং কাঁথির কোঅপারেটিভ ব্যাংক সব জায়গায় চেয়ারম্যান সব জায়গায় মাথায় বসেছিলেন প্রভূত সাম্রাজ্য বিশাল বড় সাম্রাজ্য নিয়েছিলেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন